হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি, কেননা আজকে একটা সুন্দরী একটা নাতিন আছে আমার, সেই সুন্দরী নাতিনকে নিয়ে ভিডিও করব, কেননা খুব মজাদার, খুব ইয়ার্কি করে, আর আমার সাথে খুব ইয়ার্কি করে, তাই এখানে এসেছি দিদি বাড়িতে, তা ওদের নিয়েও একটু করা ভালো। তা চলো, ও সুন্দর সুন্দর আঁকায়, সেটাও দেখাবো তোমাদেরকে। আর খুব মজাদার মেয়েটা, খুবই আর কি করে ও, আর কি বলবো, আগে চলো দেখাই তোমাদেরকে, দেখে বলো যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। চলো। হাই ফ্রেন্ডস, এটা আমার সুন্দরী নাতিন, দেখতেই পাচ্ছ এই বয়সে আমি নাতি, আমি ঠাম্মা হয়ে গেছি, দিদিমা, আমাকে দিদি বলে ডাকে অবশ্যই। আর ও সুন্দর সুন্দর আঁকায়, তা তোমাদেরকে দেখাবো, ও সুন্দর সুন্দর আঁকায়, তা তুমি আমাকে একটা করে দেখাও তোমার সুন্দর সুন্দর আঁকা। প্রথম ডিজাইন তোমাকে দেখাচ্ছি, দেখে বলো কেমন লাগছে। দেখো হান্টার হাউস, এটা একটা সুন্দর পেইন্টিং, এটা হচ্ছে ক্যানভাস পেইন্টিং, দেখো দেখে বলো। এটাও একটা মায়ের মূর্তি আঁকিয়েছে, অনেক পেইন্টিং করেছো, এটাও একটা চোখের ডিজাইন করেছে একটা মেয়ের, দেখে বলো কেমন হয়েছে। এটা একটা গাছের মধ্যে মানুষ আঁকিয়েছে, যদি দেখতে পারো কতজন আছে এখানে তাহলে বুঝতে পারবে এখানে কতগুলো, আমি বলবো না, দেখে বলো এখানে কতগুলো মানুষ আছে, এই গাছটার মধ্যে মানুষ আঁকিয়েছে, দেখে বলো যে এখানে কতজন মানুষ আছে। পরেরটা মায়ের মূর্তি, সুন্দর একটা মায়ের মূর্তি আঁকিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে সব, দেখতে পাচ্ছ কি সুন্দর আঁকিয়েছে ও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। আর এটা একটা সার্কাসের জোকারের মতন লাগছে, সুন্দর করে আঁকিয়েছে।
এটা দেখতেই পাচ্ছে, এটা কি স্বয়ং কৃষ্ণের ছবি আঁকিয়েছে। দেখো কেমন হয়েছে, যদি ভালো হয় একটা লাইক করো। সুন্দর আঁকিয়েছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর আঁকিয়েছে। এটা ডাইনোসর আঁকিয়েছে, এটাও একটা স্বয়ং কৃষ্ণের ছবি, অর্ধেক ডিজাইন করে আঁকিয়েছে খুব সুন্দর করে। দেখো যদি ভালো লাগে। এটা একটা রাধা কৃষ্ণের নাচের মুহূর্তটা তুলে ধরেছে, সুন্দর একটা মুহূর্ত তুলে ধরেছে। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর আঁকিয়েছে, ডিজাইনটা কি সুন্দর করেছে। এটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে, খুব খুব সুন্দর আঁকানো হয়েছে এটা। এটা একটা বাচ্চাদের ভিডিও কার্টুনের ই করেছে, খুব সুন্দর কার্টুনটা করেছে। এটাও একটা সুন্দর ফলের কাট করেছে ডিজাইন। এটাই শেষ।